বহু গুণে গুণান্বিত চঞ্চল চৌধুরী বহু নাটকে জনপ্রিয় চরিত্রে অভিনয় করার পাশাপাশি মাঝে মধ্যেই গান প্রকাশ করে বাজিমাত করেন অনলাইন দুনিয়া। জয় করে নিয়েছেন ইতিমধ্যেই লক্ষ কোটি জনগণের। যুবতী রাধে সেই ভাইরাল গানটির পর এবার দুটি গান গাইতে যাচ্ছেন এই গুণী অভিনেতা। অডিও এবং ভিডিও জগতে তার অনবদ্য সৃষ্টিগুলো দর্শকদের মন কেড়ে নেয় অনায়াসেই। কোন দুটি গান নিয়ে আসছেন এবার তা আপনাদের আমি জানাবো। ষাট দশকের বিখ্যাত একটি গান তুমি যে আমার কবিতা এবং তন্দ্রা হারা নয়ন আমার, এই দুটি গানে কণ্ঠ দিবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা চঞ্চল চৌধুরী। গান দুটি ষাটের দশক হলেও এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে রয়েছে এই গান। তাই জনপ্রিয় এই দুটি গানে চঞ্চল চৌধুরীর সুরেলা কণ্ঠ কতটুকু দর্শকদের মন কেড়ে নিতে পারে তা এখন দেখার বিষয়। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে গান দুটি প্রদর্শনী করা হবে। ইতিমধ্যে গানটির রেকর্ডিংও শেষ হয়ে গেছে। 30 নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। জে কে মজলিস গানটির সঙ্গীত পরিচালনা করেছেন। সঙ্গীত পরিচালক সহ গানটির সাথে জড়িত সকল কলাকৌশলী একটি কথাই বলেছেন, চঞ্চল চৌধুরী ভাই একজন গুণী অভিনেতা হলেও তিনি একজন অত্যন্ত মেধাবী সঙ্গীত শিল্পী। চঞ্চল চৌধুরীর গান আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর এই দুটি গান ভাইরাল হবে কিনা সেটিও আমাদেরকে জানাবেন। সবসময় সত্য নিউজ পেতে মিডিয়া হার্টের সঙ্গে থাকুন।